কোটা প্রথা বাতিলের দাবিতে কুমিল্লার কোটবাড়ি এলাকায় 3 ঘন্টা অবরোধ কর্মসূচি পালনের পর অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল 3:30 পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে। এর আগে সকাল 11:00 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা একত্রিত হয়। বিশ্ববিদ্যালয় থেকে তারা পায়ে হেঁটে মহাসড়কে এসে অবরোধ তৈরি করে। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত 20 কিলোমিটার যানজট তৈরি হয়। 3.5 ঘন্টা টানা অবরোধে চরম ভোগান্তিতে পড়ে এ পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাসে 3 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আইন বিভাগের 11তম ব্যাচের শিক্ষার্থী আবু মুসা ও 12তম ব্যাচের শিক্ষার্থী সাকিব হোসেন। এ সময় দাবি মেনে নেয়া না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এখন তোমাদের উদ্দেশ্য কি, যে এই মেসেজটা সরকারের কাছে পৌঁছানো নাকি? এটা পৌঁছাবে কে? এই মিডিয়ার ভাইরা পৌঁছাবে, আর আমরা আমাদের মতো করে বিভিন্ন চ্যানেলে আমরা রিপোর্ট দিব, তো এখন আমি এবং জেলা প্রশাসক আমরা দুইজন এখানে এসেছি। আমার মনে হয় তোমাদের তো নিশ্চয় একটা রিটার্ন একটা আছে, স্মারকলিপির মতো আছে, সেটা তো আমরা নিয়ে যাব। পাশাপাশি তোমাদের মধ্যে একজন সুনির্দিষ্ট করে 1 মিনিট বা 2 মিনিট আমাদের দাবি হচ্ছে, যে দাবিগুলো ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে এখানে, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আজকে 4 দফা দাবি উপস্থাপন করেছি। এই 4টা দফা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় যথাযথ স্মারকলিপির মাধ্যমে আমরা ডিসি মহোদয় স্যারের মাধ্যমে উপস্থাপন করতে চাই। আমরা চাইবো আজকে বিকেলে অথবা আজকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে কুমিল্লার ডিসি মহোদয় যথাযথভাবে আমাদের এই দাবিগুলো এবং যথাযথ চ্যানেলে লিখিতভাবে তো উপস্থাপন করবেনই, এবং সংবাদ সম্মেলন করে মিডিয়ার সামনে উনি আমাদের এই দাবিগুলো উপস্থাপন করবেন। তাহলে সেক্ষেত্রে আমরা আজকে এখান থেকে ফিরে যাবো। এবং সাথে সাথে আমাদের আরো একটা দাবি আছে, যদি আমাদের এই আমরা যদি দেখি যে আমাদের ছাত্র সমাজের দাবি নিয়ে টালবাহানা করা হচ্ছে, নয়ছয় করা হচ্ছে, আমাদের দাবি বাস্তবায়নের কোনো লক্ষণ যদি আমরা না দেখি, পরবর্তীতে যদি আমাদেরকে আবার রাজপথে নামতে হয়, আমরা আবারও রাজপথে নামবো। আপনারা যে দাবিগুলো দিয়েছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে অবশ্যই আপনারা লিখিতভাবে আমাকে এখনই দিন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটি পাঠিয়ে দিব আজকেই।